ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় প্রথম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক কল্যাণপত্র দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ সালের থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র প্রথম শ্রেণীর প্রশ্নপত্র বিষয় সংযোগ স্থাপনের সক্ষমতা এই বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি তাই অবশ্যই দেখে নিতেই হবে সম্পূর্ণ সিসি পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে পূর্ণমান তিরিশ সময় এক ঘন্টা প্রথম শ্রেণী বিষয় সংযোগ স্থাপনের সক্ষমতা পরীক্ষার্থীর নাম বাদ কে এখানে তোমরা তোমাদের নাম লিখবে ক্রমিক সংখ্যা এখানে তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে এবার দেখে নাও প্রথমেই এক দাগে কি বলেছে এক দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো এখানে চারটি প্রশ্নের উত্তর করতে হবে মোট চার মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ প্রথম দেখো এক দাগে এখানে বলেছে দেখো শূন্যস্থান পূরণ করতে হবে শিউলি ফুল শিউলি ফুল শূন্যস্থানে শিউলি হাওয়াই দোলে দোদুল দোল শূন্যস্থানে হাওয়ায় পড়ছে ঘাসে আওয়াজ নেই শূন্যস্থানে আওয়াজ তুলব ধীরে পড়বে যেই তাহলে প্রথম শূন্যস্থানে শিউলি দ্বিতীয় শূন্যস্থানে হাওয়াই তৃতীয় শূন্যস্থানে আওয়াজ চতুর্থ শূন্যস্থানে শূন্যস্থানে ধীরে তাহলে কবিতাটি আমি পড়ে নেই শিউলি ফুল শিউলি ফুল হাওয়াই দোলে দোদুল দুল পড়ছে ঘাসে আওয়াজ নেই তুলব ধীরে পড়বে যেই এইবার দুই দাগে আমরা দেখব দুই দাগে কী বলেছে দেখে নাও এলোমেলো অক্ষর সাজিয়ে লেখো চারটি সাজাতে হবে এর জন্য চারমা প্রত্যেকটি সাজানোর জন্যে এক মার্ক করে বরাদ্দ দেখো ক দাগে আসে লি খ সা এটাকে আমরা সঠিকভাবে সাজিয়ে লিখলাম শালিক খ দাগে আছে অঙ্গই একার তারপর ফিং এটাকে সাজিয়ে লিখলাম ফিঙে পাখির নাম হয়ে গেল গ দাগে দেখো ল দয়কার এখানে অন্তঃস্থ এটাকে সাজিয়ে লিখলাম দয়কার অন্তঃস্থ একার ল ঘ দাগে দেখো বু হসই বা এটাকে আমি সঠিকভাবে সাজিয়ে লিখলাম বাবুই এবার দেখো তিন দাগে কি বলেছে তিন দাগে দেখে নাও একটি বাক্যে একটি বাক্যে প্রশ্ন দুটির উত্তর লেখো তিন মার্ক এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ তিনের ক কানায় ছাদে বসে কি করে উত্তর দেখো কানায় ছাদে বসে বাসি বাজায় খ সৌরি দিদি কী নিয়ে বসে আছে উত্তর দেখো সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে এবার নেক্সট আমরা চার দাগে দেখব চার দাগে কি বলেছে দেখে নেওয়া যাক চার দাকে বলেছে ড্র এ লাইন টু ম্যাচ পিকচারস উইথ ওয়ার্ডস দেখো এই ছবিগুলির সঙ্গে এই ওয়ার্ডগুলো মেলাতে হবে লাইন টেনে মেলাতে হবে এর জন্য চার মার্ক প্রত্যেকটি ওয়ার্ডের সঙ্গে ছবির মেলানোর জন্য এক মার্ক করে বরাদ্দ রয়েছে তাহলে প্রথম আমরা এ দাগে একটা গাছের ছবি দেখতে পাচ্ছি ট্রি মানে গাছ তাহলে মিলালাম ট্রির সঙ্গে বি থাকে পায়ের ছবি মানে লেগ মানে পা বা ফিট মানে পায়ের পাতা তাহলে ফিটের সঙ্গে আমরা মিলিয়ে দিলাম সি দাগে দেখো একটা জিপ গাড়ি দেখতে পাচ্ছি এরকম জিপের সঙ্গে মিলিয়ে দিলাম ডি দাগে একটা মৌমাছি দেখতে পাচ্ছি এরকম বি মানে মৌমাছি এবার আমরা এই প্রশ্নপত্র তোমরা দেখে নাও ভালো করে এই যে প্রশ্নপত্রটি তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নপত্র প্রথম পেজ এবার এর দ্বিতীয় পৃষ্ঠা দেখো দ্বিতীয় পৃষ্ঠার উত্তর আমি বলে নেব ভালো করে দেখে নাও এইবার দেখো উত্তরগুলো তোমরা পরপর দেখবে পাঁচ দাগে রাইট দ্য ইংলিশ মিনিং এখানে দেখো চারটি প্রশ্ন উত্তর করতে হবে চার মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ এখানে দেখো আছে ছাগল এর ইংরেজি কি হবে গোড এটি বিজি ওয়াই সি দাগে দেখো রাস্তা এর ইংরেজি কি হবে রোড আর ও এডি ডি দাগে আছে দেখো জাহাজ জাহাজের ইংরেজি এসে আই পি শিপ এবার দেখো ছয় দাগে ছয় দাগে কি বলেছে দেখো রিঅ্যারেঞ্জ অ্যান্ড মেক ওয়ার্ডস দেখো এলোমেলোভাবে এই এখানে বর্ণগুলো বা লেটারগুলো ছড়ানো আছে এই এলোমেলো লেটারগুলোকে সাজিয়ে আমাদের ওয়ার্ডস তৈরি করতে হবে বা শব্দ তৈরি করতে হবে এর জন্য দুই মার্ক প্রত্যেকটি ওয়ার্ড তৈরি করার জন্য এক মার্ক করে বরাদ্দ প্রথম ছয়ের এ এখানে আছে দেখো ও কে তারপর দেখো এল ডবল সি এটাকে আমরা সাজিয়ে লিখলাম সিএল সি কে সি এল ও সিকে কি হলো ক্লক ক্লক মানে ঘড়ি তারপর দেখো এখানে ই এইস এস ই আবার পি আছে এটাকে আমরা সাজিয়ে লিখলাম এস এইস ডবল পি এস এইস ডবল পি শিপ শিপ মানে আমরা তোমরা যেন এখানে হয়ে গেল ভেড়া এইবার সাত দাগে দেখো ঠিক মতো এই যে চিহ্ন এবং এই চিহ্নটা বসাও এর জন্য দেখো যে যেটা বড় সেই দিকে খোলা মুখটা হবে কিন্তু আবার বলে দিলাম তাহলে দেখো এখানে ক ক দাগে পঁচাশি পঁয়তাল্লিশের থেকে বড় বলে খোলামুখটা পঁচাশির দিকে আবার খদ আগে দেখো খ দ আগে থেকে ছোটো বলে বন্ধমুখটা উনআশির দিকে আর মুখটা তিরাশির দিকে গদ আগে দেখো পঁয়তাল্লিশ চুয়ান্ন থেকে ছোটো বলে বন্ধমুখটা পঁয়তাল্লিশের দিকে মুখটা চুয়ান্ন দিকে ঘদ দেখো একানব্বই একাশির থেকে বড় বলে খোলামুখটা একানব্বইয়ের দিকে এবার দেখে নাও আর দাগে আগের ঘরে ও পরের ঘরে সংখ্যা লেখো এর জন্য রয়েছে দুই মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য একের দুই মানে হাফ অর্ধেক মার্ক করে বরাদ্দ তাহলে এখানে আগের ঘরে ও পরের ঘরে সংখ্যা লেখো এর জন্য চারটি লিখতে হবে এই চারটির জন্য দুই মার্ক বরাদ্দ প্রত্যেকটির জন্য একের অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ প্রথম কদাগে দেখো এই এখানে আমি লাল কালি দিয়ে লিখেছি পঁয়ষট্টি এখানে কিন্তু ফাঁকা ঘর ছিল এখানে যেহেতু ছেষট্টি এর আগে হবে পঁয়ষট্টি কদাগে দেখো চুয়াত্তর ছিল আমি এই জায়গায় পঁচাত্তর লিখেছি মানে চুয়াত্তর পরে পঁচাত্তর কদাগে দেখো একান্ন আমি লিখেছি এখানে বাহান্ন আছে একান্নর পরে বাহান্ন বাহান্নর আগে কথা হয় একান্ন কদাগে দেখো উনসত্তর এর পরে কথা হয় সত্তর এই সত্তর আমি লিখেছি এবার নয় দাগে দেখো নানাভাবে দশ বানাও একটি করে দেখানো হয়েছে এখানে দেখো চার মার্ক চারটি এখানে রয়েছে দেখো একটা করে দেখানো হয়েছে আর চারটি করতে হবে এর জন্য চার মার্ক নানাভাবে দশ করতে হবে এই দশ করতে হবে দেখো আমি এখানে করেছি পাঁচ যোগ পাঁচ কত হয় দশ চার যোগ ছয় কত দশ তিন যোগ সাত দশ এখানে দশ আর শূন্য যোগগুলো দশ এখানে দশ এখানে দেখো দুই যোগ আট কত হয় দশ তাহলে আবারও বলি পাঁচ যোগ পাঁচ দশ চার যোগ ছয় দশ তিন যোগ সাত দশ দশ যোগ শূন্য কত হয় দশ বা শূন্য যোগ দশ শন দেখো দুই যোগ আট শন মিললো এবার দেখে নেওয়া যাক সমাধান করো ঘাসের উপর আটটা ফরিং বসে আছে দশ দাগে দেখো সেখানে আরো পাঁচটি ফরিং এসে বসলো মোট কটা ফরিং হলো দুই মার্ক দেখো আট যোগ পাঁচ প্রথম আটটি বসেছিল পরে পাঁচটি আসলো তাহলে হচ্ছে আট আর পাঁচ কত হয় আট আর পাঁচ যোগ করলে হয় তেরো তাহলে উত্তর লিখলাম অতএব মোট তেরোটি ফোরিং হলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও